বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজশাহীতে যুবলীগ নেতার অবৈধ পশুর হাট ইচ্ছে মতো হাসিল আদায় লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামরুজ্জামানের জন্ম শতবার্ষিকী পালন নাটোরের গুরুদাসপুরে ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ টাকা চিন্তায় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন জানাবো বিস্তারিত রাজশাহী নগরীর উপকণ্ঠ খড়খড়িতে অবৈধভাবে কোরবানির পশু হাট বসিয়ে ইচ্ছে মতো হাসিল আদায় করছেন সবজি বাজারের ইজারাদার পবা উপজেলা যুবলীগের সভাপতি ইমদাদুল হক এতে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় প্রভাব খাটিয়ে এই হাট বসেছেন বলে স্থানীয়দের অভিযোগ উপজেলা প্রশাসন বলছেন তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহীর অন্যতম বড় পাইকারি সবজির মোকাম খড়খড়ি হাট হাটটির বৈধ অনুমোদন থাকলেও অনুমোদন নেই পশুর হাটের কিন্তু কোন কিছুকে তোয়াক্কা না করে বসানো হয়েছে এই হাটটি আর ইচ্ছে মতো নেওয়া হচ্ছে হাসিল প্রতিটি ছাগলের বিপরীতে নেওয়া হচ্ছে চার থেকে পাঁচশো টাকা চারশো টাকা লিচে বেচা একশো টাকা কিনা আলাল তিনশো টাকা হ্যাঁ প্রতি বছরে তিন তিন থেকে চার বছর থেকে শুরু হয়েছে এখানে এই আপনার হলো এই হাটটা তো আপনার হলো ঈদের জন্য পাঁচ সাত দিনের জন্য খাসি হাটটা লাগে আর কাঁচামাল সবসময় ক্রেতা বিক্রেতা যায় বিক্রেতা গেছেন একশো আর ক্রেতা যায় কিনা কাছে তিনশো চারশো টাকা না খাসির জন্যে খালি লাগাই আমরা ঈদ উপলক্ষে খালি কুরবানি ঈদ উপলক্ষে আমরা ওই এক সপ্তাহ হাট লাগাই সাত দিনের জন্যে শুধু এখানেই শেষ নয় সবজি বাজারেও চলছে অরাজকতা প্রতি কেজি মরিচের জন্য বিক্রি করতে আসা কৃষককে গুনতে হচ্ছে চার টাকা সে সাথে আড়তদারি আরও এক টাকা ভ্যানে সবজি বিক্রি করলে ভ্যান প্রতি ইজারাদারকে দিতে হয় আশি থেকে একশো টাকা তবে এই টোল সরকার নির্ধারিত কিনা

হক বলছেন তিনি সবজি বাজার ইজারা নিয়েছেন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় তবে পশুর হাটের অনুমোদন নেই তার ঈদ উপলক্ষে এই হাটটি বসিয়েছেন তিনি এতে কোনো সমস্যা নেই বলেই জানান তিনি হাত পেয়েছি কোটি এক লাখ টাকা রেট ইনকাম প্রাইজ এক কোটি লক্ষ পশু হাট তো আমাদের ওখানে পশু হাট না আমাদের ওটা তো বাজার আর হলো হাটটা হলো পশুহাট এই প্রত্যেকটা হাতে ওই তিন চারটে হাত লাগায় তিন লাগায় না ও মানে তার মানে হচ্ছে এই পশু যেটা খাসির যে কিনা হচ্ছে যেটাতে আপনি ওষুধ আদায় করছেন সেটা আসলে আলাদাভাবে অনুমোদন নাই না না এটা আলাদা না ওই বাজারের সঙ্গে মতন যে হাটি লাগায় না কেন লাগাতে পারবো কোনো সমস্যা নেই উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মী চাকমা বলেছেন বিষয়টি বৈধ নাকি অবৈধ তা খতিয়ে দেখা হবে অনিয়ম পেলে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহীতে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ আলোচনা সভা কোরআন খতম নগরীর সকল মসজিদে দোয়া মাহফিল মানবভোজ বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয় সোমবার কাদিরগঞ্জে পিতা শহীদ এই এইচ এম কামরুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তার পুত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার সহ দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ রাজশাহী মহানগর আওয়ামী লীগ এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগব আক্তার জাহান রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল এগারো নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর নগর ভবন থেকে র্যালি বের করা হয় এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এদিকে দিবসটি উপলক্ষে সকাল নয়টায় এ এইচ এম খাইরুজ্জামান লিটনের উপশহরস্থ বাসভবনে কোরআন খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিকেল সাড়ে চারটায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন রাশিক মেয়র এ এইচ এম লিটন প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড আবুল কাশেম নাটোরের গুরুদাসপুরে ওয়ালটন শোরুমের মালিক বিপ্লব হোসেন নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এ সময় খোরশেদ সরকার নামে আরেকজনকে পিটিয়ে জখম করা হয়েছে আহত বিপ্লব উপজেলার হাসমারি গ্রামের মৃত ইন্তাজ সর্দারের ছেলে এবং খোরশেদ সর্দার একই এলাকার মৃত উদ্দিন সর্দারের ছেলে গত রাত দশটার দিকে উপজেলার হাসমারি এলাকায় এই ঘটনা ঘটে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান ও আহত ব্যবসায়ী বিপ্লব হোসেন জানান গত রাত দশটার দিকে ওয়ালটনের শোরুম বন্ধ করে বিপ্লব হোসেন তার প্রতিবেশী খোরশেদকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিল পথে হাসমারি গ্যাস পাম্প এলাকায় পৌঁছলে চার পাঁচজন ছিনতাইকারী তাদের পথ রোধ করে মোটরসাইকেলটি থামানোর সাথে সাথেই দুর্বৃত্তরা তাদের মারধর করতে শুরু করে এক পর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে বিপ্লবকে কুপিয়ে তার কাছে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা এতে বাধা দিলে খোরশেদ সরকারকেও পিটি আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করা হয়েছে নাটোরের বড়াই গ্রামে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্যান্ডেল ভাঙচুর করেছে নর্থ বেঙ্গল সুগার মিলসের সহকারী খামার ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম এর প্রতিবাদে বনপাড়া লালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা সোমবার বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত এই বিক্ষোভ করেন তারা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় সড়কটি বরেগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও বিক্ষুব্ধরা জানান ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণের জন্য বরাইগ্রামের নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু খামারের কাঁচা রাস্তায় প্যান্ডেল ব্যানার ও চেয়ার বসানো হয় বেলা দশটার দিকে প্রতিবন্ধীরা সেখানে সমবেত হলে ফার্মের ম্যানেজার মাহবুব হোসেন শ্রমিকদের নিয়ে সেগুলো ভাঙচুর করে খুলে নিয়ে যান এতে করে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিবন্ধীরা এ ঘটনার প্রতিবাদে পাশের বনপাড়া লালপুর আঞ্চলিক সড়কটি অবরোধ করে প্রতিবন্ধীরা পরে প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে এগারোটার দিকে বিক্ষোভ বন্ধ করে অবরোধ তুলে নেয় তারা এরপরেই সেখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ছিল সংবাদে এতক্ষণ সাথে জন্য ধন্যবাদ